মোহাম্মদ আমির হোসেন বিসি বিএড সহকারী শিক্ষক গণিত দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয় দাউদকান্দি কুমিল্লা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত দুইটি ক্লাসে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান করেছি। এই সমাধান করতে গিয়ে আমরা সমাধানের চারটি পদ্ধতির প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতিতে দুইটি চলক এক্স ও ওয়াই এর মান নির্ণয় করেছি। আজ আমরা আর গুণ পদ্ধতিতে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আর গুণ পদ্ধতিকে বজ্রগুণ পদ্ধতিও বলা হয়। বন্ধুরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, এখানে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণ আছে। প্রথম সমীকরণটির প্রথম পদ 3x, দ্বিতীয় পদ -5y, শেষ পদ 9=0। দ্বিতীয় সমীকরণে প্রথম পদ 5x, দ্বিতীয় পদ -3y, শেষ পদ -1=0। এই দুইটি সমীকরণকে আমরা আর গুণ পদ্ধতিতে বা বজ্রগুণ পদ্ধতিতে সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডের দিকে লক্ষ্য করো, প্রথম পদের প্রথম সমীকরণ প্রথম পদের সহগ এক্স কে এ ওয়ান, দ্বিতীয় পদের সহগ কে পি ওয়ান ইকুয়াল -5 এবং শেষ পদ সি ওয়ান ইকুয়াল 9 ধরব। এবং দ্বিতীয় সমীকরণে প্রথম পদের সহগ 5 কে বি ওয়ান এবং এ ওয়ান এবং -3k b2 এবং -1k c2 ধরব। আসো আমরা আর গুণ পদ্ধতিতে সমস্যাটি সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপরে লিখেছি x, এখন দেখো b1 -5 ইন্টু c2 -1, সূত্রের মাইনাস b2 c1 ইকুয়াল y বাই c1 ইন্টু a2, সূত্রের মাইনাস c1 a2 ইকুয়াল 1 বাই a1 b2, সূত্রের মাইনাস a2 ইন্টু -b1। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 5 এর সামনে মাইনাস আছে, তারপরে ইন্টু -1, দুটো গুণ করলে হয় 5-1 আর -5 গুণ করলে হয় 5। এখানে মাইনাস আছে, এই মাইনাসে প্লাস, 3 আর 9 গুণ করলে হয় 27। এখানে 5×9 গুণ করলে হয় 45, -7 এসে প্লাস, -1 3 গুণ করলে হয় 3। এখানে 1/3×-3 গুণ করলে হয় -9, মাইনাসে প্লাস, 5×5 25, 5×27 যোগ করলে হয় 32, 45×3 যোগ করলে হয় 48। এখানে দেখা যাচ্ছে -9+25 দুটো যোগ করলে হয় 60। শিক্ষার্থী বন্ধুরা,
সমস্যাটি সমাধান করতে গিয়ে আমাদের দুইটি চলকের মান বের করতে হবে। আমরা এই ক্ষেত্রে প্রথম চলকের সাথে শেষ পদ আড়াআড়ি গুণ করব। গুণ করতে গিয়ে দেখি আড়াআড়ি গুণ করলে এক্স দিয়ে সিক্সটিনে গুণ করলে সিক্সটিন এক্স হয়, 32 দিয়ে ওয়ানকে গুণ করলে 32 হয়। এখন আমরা উভয় পক্ষকে ভাগ করছি 16 দ্বারা, ভাগ করার পর এক্স এর মান পেয়েছি আমরা 2। আবার দ্বিতীয় পদের চলকের সাথে শেষ পদ আর গুণ করলে আমরা পাই আর গুণ আর আর গুণ 16y 48। এই অংশটাকে 16 দিয়ে ভাগ করলে আমরা পাই 3। সুতরাং y ইকুয়াল টু 3। শিক্ষার্থী বন্ধুরা, এই আর গুণ বা বজ্রগুণ প্রক্রিয়া এই সমস্যাটির সমাধান করতে গিয়ে আমরা দুইটি চলকের মান পেয়েছি। একটি হলো এক্স ইকুয়াল টু 2, অপর চলক মান y ইকুয়াল টু 3। নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু y, এক্স কমা y ইকুয়াল টু কমা 3। শিক্ষার্থী বন্ধুরা, এই সমস্যাটির সমাধান যদি তোমরা বারবার অনুশীলন করো, এই প্রক্রিয়া অনুসরণ করে তোমরা আরো অনেক সমস্যার সমাধান আর গুণ বা বজ্রগুণ পদ্ধতি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যত ভালো ভালো অনুশীলন করবে, বেশি বেশি অনুশীলন করবে, তত সুন্দরভাবে আর গুণ পদ্ধতিতে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে। এই সমস্যাটি তোমরা বাড়িতে বেশি বেশি করবে, আর আমি তোমাদেরকে বাড়িতে করার জন্য আরো দুটি সমস্যা দিয়ে দিলাম, তোমরা বাড়িতে করবে। x + 3y + 5 = 0 4x + 7y = 6 = 0। 2 নম্বর x + 2y = 7, 2x - 3y = 0। বন্ধুরা, তোমরা বোর্ডের দিকে দেখতে পেরেছ, দুইটা সরল সমীকরণ আমি দিয়েছি তোমাদেরকে, দুইটা সরল সমীকরণ দুই রকম। তোমরা এইগুলি করতে গিয়ে আমার এই এক নম্বর কাজটা উবাও তোমরা আমার যে কাজটার সমস্যার সমাধান করছি সেটার মতন করবে, আর এটার সময় একটু ব্যতিক্রম দেখবে। তোমরা লেখ নাও, এটাকে বা দিয়ে তোমরা x + 2y = -7 = 0, x - 3y + অথবা -0 দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, সমান 0 দিতে পারো। এই সমস্যার সমাধান করতে গিয়ে তোমরা যখন c2 বলবে তখন এটার মান তোমরা 0 ধরবে। c2 এর মান +0 - 0 যাই দাও না কেন, তোমরা এটার মান হবে 0। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো আমার ক্লাসটা বুঝতে পেরেছ, আর আগামী ক্লাসের জন্য তোমরা এই দুইটি কাজ ভালোভাবে অনুসরণ করবে, করলে তোমরা আরও অন্যান্য সমস্যার সমাধান বজ্রগুণ বা আরগুণ পদ্ধতিতে করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, ঘরে থাকবে, সবসময় মাস্ক ব্যবহার করবে, সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। এই বলে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।